আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি যে কোনো সময় নাশকতা করতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবৈধ সরকার সবকিছু গ্রাস করে ফেলেছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝিনাইদহে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিদেশিদের পেছনে ডলার খরচ করে বিএনপির কোনো লাভ হয়নি বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপি যে কোনো সময় নাশকতা করতে পারে। তারা মনে করে ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশে শাসনভার নেবে। দুপুরে রাজধানী তেজগাঁও এলাকায় রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিন তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৌলভীবাজারে জঙ্গি আটকের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি সবসময় বলে এসেছি আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করেছি, আমরা কিন্তু কখনো বলিনি নির্মূল করেছি। জঙ্গিরা মাঝে মাঝে তাদের অবস্থান প্রকাশ করার জন্য চেষ্টা করে, কিন্তু এগুলো সবই ব্যর্থ চেষ্টা। নির্বাচনকে ঘিরে জঙ্গিরা কি নিজেদের উপস্থিতি জানিয়ে দিচ্ছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সম্ভাবনা আমাদের কাছে নেই, আমরা সবসময় বলে থাকি একদম নির্মূল হয়নি, মাঝে মাঝে এরা একটু সংগঠিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বিএনপির কর্মসূচির নামে এক ধরনের নাশকতা করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি তো সবসময় এটি করে থাকে, আপনারা 2013 ও 2014 দেখেছেন কিরকম নাশকতা করেছে, জ্বালাও পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে, এমনকি গবাদি পশু হত্যা করেছে, ট্রাক সিএনজি চালিত অটোরিকশার চালক পর্যন্ত বাদ যায়নি। কাজেই তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে শাসন ভার নেবে। তারা যেগুলো করে আসছে এদেশের মানুষ কোনোদিন বরদাস্ত করবে না। আমাদের জনগণ সজাগ রয়েছে, কাজে এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনোদিন সফল হবে না। আওয়ামী লীগ সরকারকে ফ্যাটিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকার আমাদের সব কিছু গ্রাস করে ফেলেছে, তারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে, আমাদের গণতান্ত্রিক ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছে, আর যারা ক্ষমতায় বসে আছে তারা জোর করে ক্ষমতায় আছে, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতায় রয়েছে। দুপুরে রাজধানীর গুলশান হোটেলে লেক সেরে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে সংবাদ মাধ্যম ও দুঃশাসনের 150 শীর্ষকে সেমিনারে আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার চিরদিন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করেছে, পুলিশ প্রশাসন গণমাধ্যম সবই নিয়ন্ত্রণ করেছে, দেশের পুরো সমাজকে তারা নষ্ট সমাজে পরিণত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, কর্পোরেট গণমাধ্যম তৈরি করা হয়েছে, বড় বড় কোম্পানিগুলোতে টিভি চ্যানেল বা পত্রিকার মালিক তারা সবাই ফ্যাসিবাদীদের সঙ্গে সম্পৃক্ত, কেউ কিন্তু টাকা পাচারের বিরুদ্ধে কথা বলে না, আসল গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছে, 600 নেতাকর্মীকে গুম, 1000 নেতাকর্মীকে খুন করা হয়েছে, 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিএনপি মহাসচিব বলেন, আজ শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নেই। অতীতে যেভাবে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, আবারও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে চলে যেতে বাধ্য করতে হবে, এরপর জনগণের ভোটে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সংগঠনের সম্পাদক শামা ওবায়দ পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়,
ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্র নেতা হাবিবুর রহমান হাবিব, ডক্টর মাহবুবুল্লাহ, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ন্যাব ভাসানীর আজহারুল ইসলাম, গণঅধিকার পরিষদের নুরুল ইসলাম নূর প্রমুখ। ঝিনাইদহ সদরে নলডাঙ্গায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাত 8:30 দিকে নলডাঙ্গার কালীতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার খরাশুনি গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে, নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হরজত বিশ্বাস ও একই গ্রামের শফিউদ্দিন বিশ্বাসের ছেলে ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সীমা খান। এদিকে রাত 10:00 দিকে জেলার সদর হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বাগবিতণ্ডা ও মারামারিতে জড়ান নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল বিশ্বাসের স্ত্রী বেবি নাজনীন ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন। এ সময় আহত হন বেবি নাজনীন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় নলডাঙ্গা ইউনিয়নের রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কবির হোসেন ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মী এমদাদুল হক সোহাগের মধ্যে এরই জেরে কবির হোসেন সমর্থক হরজত বিশ্বাস ও সীমা খানের উপর হামলা চালায় সোহাগের লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর সুলতানা মিফতাহুল জান্নাত বলেন, হরজত বিশ্বাস ও সীমা খানের শরীরের বিভিন্ন স্থানে কাটার ক্ষত রয়েছে, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে কবির হোসেন বলেন, আমার সমর্থক হরজত ও সীমা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তাদের টার্গেট করে মেরেছে সোহাগের লোকজন। হাসপাতালে ও সাবেক চেয়ারম্যানের স্ত্রী আমাকে আগে মেরেছে, এরপর আমি ঠেকিয়েছি। এদিকে এমদাদুল হক সোহাগ বলেন, আমার কোনো গ্রুপিং নেই, আমি উপজেলার রাজনীতি করি, নলডাঙ্গায় মারামারির সঙ্গে আমি জড়িত না। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদের জন্য লড়াই করব সামনে, এজন্য প্রচারণা চালাচ্ছি, হয়তো এ কারণে শত্রুতা করে কেউ আমার নাম ব্যবহার করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল জানান, পূর্ব বিরোধের জেরে ঘটনা ঘটিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। আওয়ামী লীগের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশিদের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিএনপির কোনো লাভ হয় নাই। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি, বিদেশিদের পেছনে ঘুরে কোনো লাভ হয়নি। লাভ না হওয়ার কারণে বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলছে। তারা লাখ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ দিয়েছিল, এর মধ্যে কয়েকটা বিবৃতি দিয়েছিল, এক একটা বিবৃতির পেছনে কয়েক লাখ ডলার খরচ হয়েছে। কংগ্রেসম্যানরা বিবৃতি দিলে তারা বিবৃতি দেওয়ার পর হোয়াইট হাউসে যখন প্রশ্ন করা হলো, কংগ্রেসম্যানরা একটি বিবৃতি দিয়েছে, তোমরা কিছু জানো কি না, তারা বলল, আমরা তো কিছুই জানি না। অথচ এই চিঠি লেখার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে তারা। এজন্য এখন স্পষ্ট হয়ে গেছে, এত বিদেশিদের পেছনে ছুটে কোনো লাভ হয়নি, বিএনপির দাবি কেউ সমর্থন করে না, এজন্য বিএনপির সুর এখন ভিন্ন। তিনি বলেন, যারা জঙ্গি সমর্থক জঙ্গিদের লালন পালন করে, কোনো বিদেশি শক্তি তাদের সমর্থন করে না। আর আপনারা জানেন, তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি, ভিসা না দেওয়ার জন্য এখান থেকে তার বার্তা পাঠানো হয়েছিল, এখানকার মার্কিন দূতাবাস থেকে স্টেট ডিপার্টমেন্ট প্রতিবেদন পাঠানো হয়েছিল, তারেক রহমান একজন জঘন্য প্রকৃতির মানুষ, তাকে যেন ভিসা না দেওয়া হয়। সুতরাং সেই তারেক রহমান যখন সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়, সে দলকে কেউ সমর্থন করতে পারে না। তথ্যমন্ত্রী বলেন, কানাডার আদালত বিএনপিকে পরপর 5 বার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিপার্টমেন্টও বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিল, এবং তাদের সঙ্গে কেউ নেই। এখানে ফখরুল ইসলাম লাফালাফি করলেও আর কিছু আসে যায় না, গায়েশ্বর বাবু অভিনয় করলেও কিছু আসে যায় না, আমানুল্লাহ আমান অবচেতন হওয়ার ভান করলেও কিছু আসে যায় না, তাদের সঙ্গে কেউ নেই।